আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। শর্টকাট পদ্ধতিতে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হয় সেটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি এ টাইপের ত্রিঘাত বিশিষ্ট যদি কোনো রাশির উৎপাদক বিশ্লেষণ বের করতে বলে, তাহলে আমাদের শর্টকাট টেকনিক অবলম্বন করতে হবে। সেটি হলো অপশান টেস্টের মাধ্যমে এর সমাধান বের করতে হবে। তো বন্ধুরা, এখানে আছে এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি এর উৎপাদক বিশ্লেষণ কোনটি হবে। বন্ধুরা, এ নাম্বার আছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্স সমান মাইনাস ওয়ান দ্বারা এই রাশিটিকে সিদ্ধ হয় কিনা সেটি আমরা এখন পরীক্ষা করব। তাহলে এখানে আছে এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি সমান এক্সের জায়গায় মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান, তারপর মাইনাস ওয়ানের কিউব মানে মাইনাস ওয়ান, তারপর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টোয়েন্টি ওয়ান, তারপর মাইনাস টোয়েন্টি, তারপরে মাইনাস ওয়ান এখানে আর এখানে মাইনাস টোয়েন্টি, তার মানে মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান সমান হলো শূন্য, অর্থাৎ এটি সিদ্ধ হয়েছে, এ রাশিটি এ নম্বর অপশান দ্বারা সিদ্ধ হয়েছে, অর্থাৎ এ নম্বরটি সঠিক উত্তর। আশা করি এরপর থেকে ত্রিঘাত বিশিষ্ট এই ধরনের রাশির উৎপাদক বিশ্লেষণ আপনারা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অপশান টেস্টের মাধ্যমে সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি থেকে আপনারা যদি সত্যি উপকৃত হন, তবে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।